দেখুন, একজন প্রাইভেট মাস্টার কিভাবে ছাত্রীকে নিয়ে অবৈধ মেলামেশা করতেছে এবং যৌন কাজে লিপ্ত হইতেছে। এই মহামারী করোনা ভাইরাস, কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। আর আমাদের ছেলেমেয়ে এবং আপনাদের ছেলেমেয়ে ভাই বোনদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা পাঠান প্রাইভেট শিক্ষকের কাছে, এবং পার্সোনাল প্রাইভেট রুমের ভিতরে প্রাইভেট পড়তে দেন আপনাদের মেয়েদেরকে এবং আপনাদের বোনদেরকে। আর সেই সরলতার সুযোগ নিয়ে একজন প্রাইভেট শিক্ষক কীভাবে ছাত্রীর সাথে অবৈধ মেলামেশা এবং যৌনতায় আসক্ত হয়েছে, এই পুরো ভিডিওটা আপনার দেখলে মাথাটা পুরো ঘুরে যাবে। পুরো ভিডিওটা দেখার পর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেশ এবং প্রবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য ওপেন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটা যেহেতু ওপেন করেই ফেলছেন, পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওর বিষয়বস্তুগুলো। পৃথিবীতে এসেছে মহামারী করোনা ভাইরাস, আর এই করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। আর এখন আপনাদের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠান একজন টিচারের কাছে, আর সেই টিচার সরলতার সুযোগ নিয়ে প্রেম নামক প্রক্রিয়ায় জড়িত হয়ে অবৈধ মেলামেশা করে এবং ফোনের মাধ্যমে সেই ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ হলো আমাদের কিছু সমাজের জানোয়ারের অবস্থা। আজকে একজন শিক্ষক হয়ে যদি ছাত্রীর দিকে কুনজরে তাকায়, তাহলে এ আমাদের দুর্ভোগ ছাড়া অন্য কিছু না। আমাদের সচেতন হতে হবে, যে মানুষ চিনতে হবে। আজকে আপনি একজন শিক্ষক শিক্ষকের কাছে পাঠান পড়াশোনা করার জন্য, কিন্তু সে অরিজিনাল শিক্ষক না জানোয়ার এটা আগে জাস্টিফাই করে নেবেন। কারণ শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মনোশক্ত লাগে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনাদের ছেলেমেয়ে ভাই বোনদেরকে যদি শিক্ষা নেওয়ার জন্য প্রাইভেট শিক্ষকের কাছে পাঠান, তাহলে একটু সতর্ক হয়ে চলবেন। তো এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর শেয়ার করবেন এর কারণে, যাতে সাধারণ মানুষ এইসব ভিডিও দেখে সচেতন হয়। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।